হ্যালো ফ্রেন্ডস স্মার্ট ওয়ার্ক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আপনি যদি ভারতীয় হন এবং আপনি যদি একটা সিম কার্ড ব্যবহার করে থাকেন তাহলে আপনি এই খবরটা অবশ্যই শুনেছেন যে ভারত সরকার নতুন আইন পাশ করেছে যেটা আপনার সিম কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করাতে হবে তো এই প্রসেসটা এতদিন মানে অফলাইনে ছিল আপনাকে সিম কার্ডের সাথে আধার কার্ডে লিঙ্ক করাতে যে কোনো রিটেলার স্টোরে যেতে হতো মানে আপনি যেই সিম কার্ড ব্যবহার করছেন এয়ারটেলের ব্যবহার করলে এয়ারটেল স্টোরে যেতে হতো জিও সিম ব্যবহার করে থাকলে জিও স্টোরে যেতে হতো মানে আপনি যেই কোম্পানির সিম ব্যবহার করছেন সেই কোম্পানির কাছে আপনাকে যেতে হতো তো এখন মানে মানে সেকেন্ড জানুয়ারি নতুন আইন মানে পাস করেছে অ্যাকচুয়ালি আপনি ঘরে বসে অনলাইনে খুবই সহজে আপনার সিম কার্ডের সাথে আধার কার্ডে লিঙ্ক করাতে পারবেন তো কিভাবে এই সিম কার্ডের সাথে আধার কার্ডে লিঙ্ক করাবেন আপনি বাড়িতেই বসি আজকের ভিডিওতে আমি সেটাই জানাবো তো আপনি দেখতে থাকুন আজকের ভিডিও আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক দিতে বলবেন না আর ভিডিওটিকে যতটা পারবেন শেয়ার করবেন যাতে সবাই জেনে যায় যে ঘরে বসে খুবই সহজে সিম কার্ডের সাথে আধার কার্ড লিংক করা যায় তো বন্ধুরা সর্বপ্রথম আপনি কি করবেন সিম কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করার দুটো স্টেপ এখন বর্তমানে চলে এসছে একটা হচ্ছে সেই অফলাইন মার্কেটে মানে অ্যাকচুয়ালি অফলাইন স্টোরে গিয়ে করে নিতে পারবেন সেটাও চালু আছে ই কে ওয়াইসি পদ্ধতি অনুযায়ী সেটা আপনাকে করে দেবে সিম কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক এবং আপনি আজকের যে মেন টপিক ঘরে বসে কিভাবে করবেন তো জাস্ট আপনি যেই সিম কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করাবেন সেই সিম কার্ডে আপনি জাস্ট ডায়াল করবেন আপনার ডায়াল প্যাডটা খুলবে ওয়ান ফোর ফাইভ ফোর সিক্স এই যে স্ক্রিনে নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন এই নম্বরে জাস্ট আপনি ডায়েল করবেন ডায়েল করার পর আপনি যেরকম কোম্পানিকে ফোন করেন কোম্পানি কিছু আপনাকে বলে আপনার কি ভাষা ল্যাঙ্গুয়েজ আপনার যদি হিন্দি হয় হিন্দি আপনার যদি বাংলা হয় বাংলা তো সেটাকে সিলেক্ট করবেন তারপরে কাউন্ট্রি মানে আপনি কোন দেশের আপনি ভারতীয় না অন্য জায়গা থেকে করছেন সেটাকে আপনাকে ঠিক করতে হবে তো এইভাবে আপনাকে ইনফরমেশনগুলো দিতে হবে তো সর্বপ্রথম এটাই আপনি যখন ফোন করবেন ওয়ান ফোর ফাইভ ফোর সিক্স নম্বরে তখন আপনাকে বলে ল্যাঙ্গুয়েজ ঠিক করুন মানে আপনি কোন ভাষায় জানতে চান ইনফরমেশনটা তো আপনি বাংলা বাংলাটাকে সিলেক্ট করবেন নাম্বার দাবাইতে বলবেন নাম্বারটা টিপবেন তো নাম্বারটা টিপার পর বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট হয়ে যাবে তারপর আপনি সিলেক্ট করবেন আপনার কাউন্টারি ভারত অবশ্যই সিলেক্ট করবেন তারপর সেকেন্ড আপনাকে অবশ্যই আধার কার্ডটা হাতে থাকতে হবে সেই আধার কার্ডের নম্বরটা আধার কার্ডের যে নম্বরটা হয় সেই নম্বরটা আপনাকে ওরা জানতে চাইবে সেই নম্বরটা আপনি যখনই ওদেরকে জানাবেন তখন ওরা প্রসেস চালু করে দেবে সেই প্রসেস চালু করার পর ওটিপি আসবে আপনার যেই সিম কার্ডের সাথে আপনি লিঙ্ক করাতে চান সেই সিম কার্ডেই কিন্তু ওটিপি আসবে ও মানে হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড মানে আপনার মোবাইলে একটা পাসওয়ার্ড আসবে মেসেজের দ্বারা তো সেটাকে সেই মেসেজটাকে সেই ওটিপিটাকে আপনার সেখানে পুট করতে হবে সেই মানে আপনি যেই জাস্ট যেই ফোন নিয়ে আপনি জাস্ট ডায়াল করেছেন সেখানে জাস্ট পুট করতে হবে সেখানে ওটিপি নাম্বারটা আপনি পুট করবেন তাহলে ওরা বলে দেবে যে না সিগনেচার কমপ্লিট হয়ে গেছে তো তারপরেই আপনি সেখান থেকে ইনফরমেশন পেয়ে যাবেন এবং যেই যেই স্টেপগুলো ওরা বলছে সেই সেই স্টেপগুলো পুরো কনফার্ম মানে আপনি দেওয়ার চেষ্টা করবেন সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন তবেই আপনার সিম কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক হবে তো এইভাবেই আপনি পুরো কমপ্লিট করতে পারবেন আপনার সিম কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক এবং আপনি যে আপনার সিম কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক হয়েছে কিনা কিভাবে কীভাবে জানবেন তো এটা জানার জন্য আপনি যখন কমপ্লিট করার পর আপনি আবার ওই নম্বরে ওয়ান ফোর ফাইভ ফোর সিক্স নম্বর আপনি ডায়াল করবেন এবং সেখানে পেয়ে যাবেন যে ইনফরমেশন জন্য যে ইনফরমেশন চাইছেন তো সেই ইনফরমেশনের জন্য আপনি সেখানে ক্লিক করবেন তখনই আপনাকে সেই প্রসেসগুলো পেয়ে যাবেন যে আপনার সিমের সাথে আধার কার্ডের লিঙ্ক অলরেডি কমপ্লিট হয়ে গেছে ওরা এটা বলে দেবে তো বন্ধুরা জাস্ট এই স্টেপ আপনি ওকে জাস্ট ফলো করতে হবে ওরা কি কি বলছে সেই কথা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে জাস্ট আপনি ফোন উঠান এবং ফোন করুন ওয়ান ফোর ফাইভ ফোর সিক্স নম্বরে এবং আপনার সিম কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করে নিন এক্ষুনি খুব সহজে তো বন্ধুরা জাস্ট খুবই সহজ সরল একটা পদ্ধতি আপনাকে কোথায় যেতে হবে না জাস্ট আপনি বাড়িতে বসি খুবই সহজে সিম কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করাতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিও জাস্ট এটুকুই এটাই আপনাদের জানানো ছিল যে আপনি ঘরে বসে কিভাবে সিম কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করবেন খুবই সহজে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন নিচে কমেন্ট করবেন আমি অ্যান্সার দিয়ে অবশ্যই চেষ্টা করব আর ভিডিওটিকে যতটা পারবেন প্লিজ শেয়ার করুন আপনার সেই সব বন্ধুদের জানান যে ঘরে বসে খুবই সহজে সিম কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করা সম্ভব আর বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং তার সাথে যে নোটিফিকেশন বেলটা দেখবেন ওটাকেও অন করে রাখবেন নোটিফিকেশন বেলটা অন থাকলে আমি যতগুলো ভিডিও আপলোড দেবো প্রত্যেকটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন এবং সবার আগে সবার প্রথম ভিডিওটিকে আপনি দেখে নিতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং